তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আম পোড়ার শরবত, যেটা কিনা খুব সহজ একটা রেসিপি আর এই গরমকালে পেট ও শরীর দুটোই ঠান্ডা রাখার মতন একটা উপাদেয় শরবত। তো তার জন্য প্রথমেই দেখো আমি আমটাকে পুড়িয়ে নিচ্ছি, বেশ ভালো করে পুড়িয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে। এরপরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমটা এত সুন্দর পোড়ানো হয়েছে যে খোসাটা এমনি আপনা আপনি সুন্দর হয়ে মানে ছেড়ে যাচ্ছে, কষ্ট করে ছাড়াতে হচ্ছে না। তো সেই জন্য বললাম আমটাকে তোমরাও বেশ ভালোভাবে পুড়িয়ে নেবে, তাহলে এইভাবে খোসা ধরে উঠে আসবে, ঠিক আছে? তো খোসাটা দেখো, দেখলেই বুঝতে পারছো যে খোসাটা কীভাবে উঠে আসছে নিজের থেকে, আর আমটাও না খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আমটাকে ধুয়ে নেব ভালো করে, যদিও বা একটু পোড়া পোড়া খোসা লেগে থাকে সেটা উঠে যাবে। ধুয়ে নিয়েছি, এবার বাটিতে আমি আমটাকে নিয়ে নিলাম, একটু চটকে নেব। চটকে প্রথমে ভেতর থেকে আটিটা আমি বের করে দেবো, যেহেতু কাঁচা আম আর খুবই কচি ছিল আমটা, সিজনের একদম নতুন ফল বুঝতেই পারছো, তো আটিটাও একদম মানে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে পুড়ে গিয়ে। তো আটিটা বের করে নিলাম, এবার আমি আমটাকে হাত দিয়েই বের করে নেব। তার কারণ কি, আমি ভেবেছিলাম মিক্সিতে দিয়ে দেবো, কিন্তু আমটা এত ভালো পুড়েছে আর এত ভালো সেদ্ধ হয়ে গেছে শাঁসটা, যে মিক্সিতে আর দেওয়ার দরকার হলো না, হাত দিয়েই একদম ছেড়ে যাচ্ছে, খুব নরম হয়ে গেছে, দেখলে বুঝতেই পারবে পুরো আলু সেদ্ধ যেমন মাখি ওরকম নরম হয়ে গেছে। তো এবার আমি ভালো করে খোসার থেকে মানে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর যে আটির যে খোলাটা আছে, আটির আবরণটা, সেটা আমি ফেলে দেবো। মিক্সিতে দিলে কিন্তু এটাও একদম পেস্ট হয়ে যেত, তো যেহেতু মিক্সিতে দিইনি ওটা আমি বের করে দিলাম, নয়তো মুখে বাঁধবে। আর এবার আমের যে শাঁসটা সেটাকে আমি ভালো করে একটু হাত দিয়েই মিশিয়ে নেব। দেখো দেখলে বুঝতে পারবে যে কীভাবে আমার হাত দিয়েই ওটা হয়ে যাচ্ছে, আর মিক্সিতে দিতে হলো না। তোমরা চাইলে মিক্সি ইউজ করতে পারো, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারো। যেহেতু আমার সেদ্ধটা খুব ভালো হয়েছে আমের, সেই জন্য আমি হাত দিয়েই করে নিলাম, আর এক্সট্রা বাসন বাড়ালাম না। যাই হোক, এরপরে আমি এর মধ্যে নুন আর চিনি মিশিয়ে নেব। যেহেতু বলেছি খুব সহজ একটা রেসিপি, এটাতে কিছুই লাগে না, জাস্ট আমটাকে পুড়িয়ে নিয়ে তারপরে এইভাবেই করতে হবে। আমি নুনের পরিমাণটা একটু বেশি দিলাম, তার কারণ কাঁচা আম একটু টক হয়, তোমরা তো জানোই, সেই টক ভাবটা কাটার জন্য একটু আমি নুনটা বেশি দিলাম। আর আম পোড়ার শরবতে একটু নুনটা বেশি হলে ভালো লাগে। আর চিনি দিলাম আমি 3 চামচের মতন, একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, অথচ খুব বেশি মিষ্টি কাটা হবে না। তো এরপরে আমি 1 গ্লাসের মতন জল দিয়ে তারপরে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আমের যে পাল্পগুলো যদিও বা কিছু কিছু থেকে থাকে গোটা গোটা গোটা, সেটা কিন্তু এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মানে ঘুটে দিলে একদম পেস্ট হয়ে যাবে। তো এইভাবে তোমরা করে দেখতে পারো বাড়িতে, দারুণ একটা শরবত এই আম পোড়ার শরবত। আর এটা খেলে না, সত্যি সত্যি বলছি, যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি তারা খেয়ে দেখো, শরীর পেট দুটোই ঠান্ডা হয়ে যায়, আর পেটের পক্ষে খুব ভালো। এই গরমে যাদের এই যে যা গরম পড়েছে, এতে পেট গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই আম পোড়া শরবতটা খেলে কিন্তু পেট গরমটা হবে না। তো দেখো আমি এরপরে আরও 2 গ্লাস জল মিশিয়ে নেব, ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, এরপরে 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আমার আরও 1 গ্লাস জল লাগবে, আমি এটা পরে অ্যাড করব। তো এরপর আরেকটু আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার শরবত প্রায় রেডি, এরপরে সার্ভ করার পালা। তো এরপর আমি গ্লাসে একটু ঢেলে, গ্লাস থেকে আবার ওই পাত্রে ঢেলে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্লেন্ডারে করেছি, তবুও শরবত করার তো এইটা হচ্ছে আমাদের পুরনো পন্থা, গ্লাসে আর পাত্রে দুটোকে এপার ওপাশ করে বারবার ঢালাঢালি করা। যাই হোক করে নিলাম, এরপরে আমি কিন্তু সার্ভ করে নেব। প্রথমে আমি বটলে ঢেলে রাখছি, তার কারণ হাজবেন্ড দোকানে থাকে, তোমরা তো জানোই, ওর জন্য আমি শরবতটা নিয়ে যাব, সেই জন্য ওর জন্য আমি ঢেলে নিলাম বটলে, আর এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর বাদবাকি শরবতটা আমি 2 গ্লাসে ঢেলে নিলাম, মা বাবা খাবে, 2 গ্লাসে ঢেলে দিলাম, আর বাকিটা আমি আবার ঢেলে দেবো বটলে, তারপরে আমি ফ্রিজ আপ করে দেবো। তো কেমন লাগলো আম পোড়া শরবত? তোমরা এইভাবে করে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে খেতে, আমাকে জানিও কেমন হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থেকো। তো রেডি হয়ে গেছে আমার আম পোড়া শরবত, এবার শুধু খাওয়ার পালা। তো
দেখো, দেখি কেমন লোভনীয় মনে হচ্ছে, তাই না? যেহেতু আমের একটা নিজস্ব ফ্লেভার আছে, তাই এটাতে আমি লেবু বা গন্ধরাজ লেবু বা লেবু পাতা কিছু ইউজ করলাম না। একটা পোড়া আমের একটা ফ্লেভার আসবে এটাতে, আর খেতে অসাধারণ লাগে। বিশ্বাস করো, তোমরা খেয়ে দেখো, তবেই বুঝতে পারবে।